লাকে জিব্রাইল খতবা রাইছেন আল্লাহর নবীর খেদমত তাফসিরে খাজিনর মধ্যে আইছে তাফসিরে কুরতবিত আইছে আর এখন উর্দু কিতাব হয়েক জিল্দে বার হইছে জখিরায়ে মালুমাত ওখানেও আছে যে জিব্রাইল আল্লাহর নবীর খেদমত 24,000 বার আইছে খতবা রাইছেন 24,000 বার জখিরায়ে মালুমাতে তাফসিরে রওয়ায়াত আনে দেখাইতরা 26,000 বার তে কুরআন আয়াতও মাত্র 6,236টা এক আয়াত লইয়া আইনতে তো জিব্রাইল আইতা আসিলানি 6,236 বার অন আইসন জিব্রাইল আয়াত পরে তো দেখা গেল আরও আইসন তে কতবার 26,000 বার ই জিব্রাইল অত বেশি আল্লাহ নবীর গেছে আইসন আর সবচেয়ে বেশি আমরা নবী ব্যতীত জান গেছে জিব্রাইল আইসন এই মূসা নবী মাত্র 300 বার 3,000 নয় কতবার 300 বার এখন মূসা কলিমুল্লাহ হওয়ার পরে 3,000 নয় মাত্র 300 বার নবী আইসন আর জিব্রাইল আর বাকি নবী হলর গেছে 200 150 80 90 আইসন শেষ জিব্রাইলর আর এই নবীর তাআল্লুক নাই কিন্তু মুহাম্মদুর রসুলুল্লাহর গেছে জিব্রাইল আইসন 26,000 বার যতবার আইন আল্লাহ নবী সকর কুনাত ফানি দেন ভাই জিব্রাইল সকর কুনাত ফানি গেনে বলে ইয়া রাসূলুল্লাহ যেদিন তাকে জাহান্নাম আমার সচক্ষে দেখি লইছি ও দিন তাকে জাহান্নামের আযাব আর শাস্তি আর জাহান্নামের ই কষ্ট দেখিয়া আমার সব সময় সামনে থাকে আর সকর ফানি আমার হুকায় না জিব্রাইল কি তা জাহান্নামে যাইবা মাসুম ফরিশতা সারা ফরিশতা হলর সর্দার কিন্তু ও জিব্রাইলে তান সোক দি দেখি লইছেন জাহান্নামের আগুন বস এখন সোক তাকে ফানি হুকান না তে আল্লাহ নবী তো মেরাজ যাওয়ার পরে সাত জাহান্নাম দেখছইন আঠান জন্নত দেখছইন সাত আসমান সফর করছইন সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছিছইন এরপরে এর উপরে আরো আরো ফরদা অকল আছে এটা কইয়ান না মেরাজর বয়ান কইয়ান না এর উপরে 70,000 ফরদা মারিয়ে এরপরে তো সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাওহা ইলা আব্দি মা আওহা এরপরে তো আল্লাহ লাগে বইছইন আর বইয়া ওই তো আল্লাহ নবী আর আল্লাহর আলোচনা হইলো এরপরে নমাজ আইলো আর কত জিনিস আমরা গেছে আইছে হয়তো আলিম হলে আপনি তোর গেছে পৌঁছাইতরা না পৌঁছে দিকে অন্য মাত কিন্তু এই সাবজেক্ট অন্য আল্লাহ নবী খালি মেরাজ তাকে আইতে নমাজ লই আইছে নিলা নাই মেরাজ তাকে নমাজ নাই মেরাজ তাকে আইতে সুরা ফাতেহা আইনচন ইয়াদ রাবা সুরা ফাতেহা মেরাজ তাকে আইতে আল্লাহ নবী আমানার রসুল আইনচন সুরা বকারার আখেরি আয়াত দুইটা আমানার রসুল তাকে ফাংসুরনা আলাল কৌমিল কাফিরি মেরাজ তাকে আইনচন জমিনও নাজিল হইছে ঠিক মেরাজ দাবার পরে আউগু আল্লাহ পাকে দিয়া দিয়েছে নে নবী লইয়া যাও কেনে আয়াতান ফি আখিরি সূরাতিল বাকারা মান ক্বারাআহুমা ফি লাইলাতিন কাফাতা বুখারী শরীফের হাদিস এই যে দুই আয়াত আমানার রসুল আছে ফাংসুরনা আলাল কৌমিল কাফিরিন পর্যন্ত কোন মাইশে রাইত এশার পরে বা হুতিবার সময় এই দুই আয়াত যদি ফলি লইছে তে সারা রাইত জাগিয়া আমল করিয়া এবাদত করি যে সব পাইব এই দুই আয়াত ফলল তখন সব পাইব আমার রসুল তাকি ফাংসুরনা আলাল কৌমিল কাফিরিন চাই সাইয়া ফলুক জানার মুখস্থ নাই জানার মুখস্থ আছে ওজু লাগতো নাই আনা ওজু আপনি ফলিতে পারটা ফলিবার ঘুমাইবার আগে হতি রোকা এর মতলব নাই যে আমি উঠিতাম না ফজর ফলিতাম না এটা করমু তাহার যদি ফলবার চেষ্টা করমু কিন্তু এর মাঝে দি ফরতাম বাড়িয়ান না বস ই আয়াত ফলিলিস আলহামদুলিল্লাহ কামিয়াব হয়ে গেলাম এইটা তো মেয়েরাস্তা কেন হয়েছে এরপরে আল্লাহ নবী আলাইসাল্লাম শুধুমাত্র মেয়েরাস্তা কি নমাজ আর সুরা ফাতেহার আমানা রসুল লইয়া আইসন ইলা নাই বরং আল্লাহর গেছে একবার সোয়াল করিল ইসলা আইউল আমাল আফজল হে আমার আল্লাহ কোন আমল সারা তাকে বলা সোয়াল করা আল্লাহ পাকে উঠিয়া কইসন আত তওয়াক্কুল আলাইয়া ওয়ার রেজা বাদাল কাজা তিনটা ওয়াজাবাত মুহাব্বতি আল মুতাহাব্বুনা ফিয়া ইগু তিন নম্বর ইগু খয়েকটা ওয়াজাবাত মুহাব্বতি আল মুতাহাব্বুনা ফিয়া ওয়াজাবাত মুহাব্বতি আল মুতাজাবিরুনা ফিয়া ওয়াজাবাত মুহাব্বতি আল মুতাওয়াসিলুনা ফিয়া ওয়াজাবাত মুহাব্বতি আল মুতাসাদিকুনা ফিয়া অতওয়াল্লা নবী আনছুন ই তো বাঙ্গানিত গেলে লম্বা আমার হওয়ার উদ্দেশ্য ইয়ে তাহলো ই নবী আইসন আমরার গেছে রুহানিয়তর ডাক্তার বনিয়া আমরা রুহরে নাপাকরে ফাক মানাইতা করিয়া পবিত্র মানাইতা করিয়া আর পবিত্র যে সময় রু ওই জীব তখন জাহান্নামের আগুন থাকিবা সিজার যে জাহান্নামরে জিব্রাইলে দেখিয়া তান শকুরবানী হুকান না যে জাহান্নামের ডর আর খৌফ শেখ সাদি সিরাজি ফার্সি ভাষার মধ্যে খুব বড় কবি আসলা বড় দরজার অলি আসলা অলি কেমন বড় নবাব হলে দাওয়াত দিস শেখ সাদি সাবরে ইরানের মানুষ আসলা ফার্সি ভাষার শাইর আসলা আর দাওয়াত দেওয়ার পরে তাই থালি মারা খাফড় ভিন্দিয়া গেছ আর আগর নবাব বা সদরির একটা একটা মুসন আছিল বা একটা গমন্ডি আছিল আর তাই থালি মারা খাফড় ভিন্দিয়া গিয়া বই গেছেন প্লেট রাখা বিরিয়ানি কুরমা মারাইছেন প্লেট প্লেটও বইতো মানুষকে ঠেলা মারি দিস
এই বেটা খেয়ে খান থেকে ইন সারানো বাবা গল বোন দেখারে নানি শেখ সাদিরে দাওয়াত দেওয়া হয়েছে সাদি আইকা তাই সাদি তাই না খে শেখ সাদি ওগুলো আগলো উঠিয়া গেছুন গিয়া গিয়া লাগা সাইটে এক নবাবর গড় হামাইয়া খুঁজলা একটা ফুসাক নবাবি আমারে দিবাই নি বলে কিতা করতায় বলে অন্য নবাব হলর গড় গেছে গিয়া খাইতে আমি মজলিস নবাব সালা খেও খানি দেন না আর আমি নবাব না এতে লেবাসটা নবাবি যদি দিলাও তেতারা আমার নবাব মনে করবা ও বেটারও কিতা মনো আইসে লেবাসে গুদিছে তান ফারাও গো কুলছন থালিমারাও গো কুলছন কুলিয়া গিয়া অন বইছন বইয়াল্লে কিতা কইছন জানো নি বইয়াল্লে উঠিয়া কইসলা হে লেবাস তোর খানি প্লেটও আইসে আর হে শেখ সাদি সিরাজি তোর খানি ইনও আইসা না আত দরিয়া তাই নানি জিসিমিকান তান্ত লেবাস দরিয়া হে লেবাস তোর খানি আইসে তুন খা আর হে শেখ সাদি সিরাজি তোর খানি আইসে না কারণ তুন ফকির বেটা তালি মারা কাপড় পিনে উত্তর সারা হজা কইল এমনি শেখ সাদি ও বেটা নিয়ে আগে ইয়া বুঝলাম মাত পিছনি ও মতো শেখ সাদি আগে দিইবা করে দি জাগা আসছে আগে দিইবা হো জেরা ভাই উবানো আসছে না রাইয়া বুঝিবা মসজিদের ভিতরেও জায়গা আছে অনয়া বুঝবা মসজিদের ভিতরেও জায়গা আছে অনয়া বুঝতে পারবা তে শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাই আঠিয়া যাইতরা আর গিয়া কাবাতুল্লাহ সামনে ওদিকে তোয়াফ করিয়া তাই এক জায়গায় সফর করতাম মানে লম্বা না বাট্টি সফর সকাল যাইবা বিকালে আইবা আর গিয়া ফাইন কাবাতুল্লাহ আল্লাহর গড় ওখানোর চুকাটোর মধ্যে এক বুড়া বেটা দাড়ি সফেদ আর বুড়া বেটায় কাবার চুকাটোর মধ্যে খল্লা রাখি আল্লাহর গেছে খান দিতরা সকালে হে আল্লাহ আমি এত গুণাগার এত বড় জালিম আমার এলিম আর আমল দিয়ে আমি জন্নত দিতে পারতাম না তুমি আমারে মাফ করি দাও আর তোমার রহম আর করম দিয়ে আমারে জাহান্নম থাকি বাসাইয়া জন্নত খানো দিল ই বুড়া বেটায় খান্দিতরা কইতরা শেখ সাদিয়া দেখা বলে হ্যাঁ ঠিক আছে বেটায় তো কইতু জাগা সাইয়া কর আল্লাহর গড় কাবা তো কাবাতুল্লা রাখিয়া মাতা রাখিয়া বিকালে শেখ সাদি ওদিকে আইতে সময় তখন হৌ বুড়া বেটা আবার খান্দনো তে তান মনে মনে এইল ওই বেটা তো সকাল তাই বিকাল বর্ণ খালি খান্দে আর নমাজের সময় হইলো নমাজ বলে মারিবর আজান ফরতে সময় বুড়া বেটা খোল্লা তুলতা এর আগে শেখ সাদি সামনে গিয়ে উবাই গেছুন দেখি বুড়া বেটা কি গু জালিম অত বড় জালিম সে সামনে গিয়ে উবাইছন আর মারিবর আজান ফরতে সময় বুড়া বেটায় মাথা উঠাইছন শেখ সাদিয়া সাইয়া দেখুন এন পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলী ইলিমর অভাব আমলের অভাব কোন তার অভাব নেই।